অন্যমনস্কতা দৈনন্দিন জীবনে আমাদের একটা রোগ। আমিও আপনি প্রত্যেকে সারাদিন কম বেশি সময় অন্যমনস্কতা হয়ে পড়ি, অর্থাৎ কোনো কাজ করতে করতে আমরা অন্য কোনো চিন্তায় প্রবেশ করি। এতে আমাদের জীবনে বড় ক্ষতি, এমনকি জীবন নাশের আশঙ্কাও থেকে থাকে, অন্যত সেই কাজটা সফলও করতে পারি না। এটা এক ধরনের রোগ। দৈনন্দিন জীবনের মধ্যে এর অবস্থান এবং এ সেরকম কোনো চিকিৎসাও নেই, কেননা এটা আপনার নিজের তৈরি একটা রোগ বা বলা বদভ্যাস বলা যেতে পারে, সেটা আপনি ছাড়া কেউ দূর করতে পারবে না। অন্যত এটা প্রার্থনার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যেতে পারে, কেননা ঈশ্বর আমাদের সৃষ্টিকারী, তাই আমাদের বড় সমস্যা ঈশ্বর একমাত্র। এটাকে দূর করতে গেলে প্রথমে আপনাকে এর ক্ষতিটা বুঝতে হবে, যেটা অনেকে জেনেও তা দূর করতে পারে না, ব্যর্থ। দ্বিতীয়ত, যদি এই সত্যি এর থেকে মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই সঠিকভাবে কাজে মন দিন। যত বেশি আগ্রহ দিয়ে কাজ করবেন, তত আপনার এই সব থেকে দূরে থাকবেন। দ্বিতীয়ত, আপনি প্রতিজ্ঞা করুন এই কাজটা আপনি অন্যমনস্কতা না হয়ে করবেন। দেখবেন প্রথম প্রথম অসুবিধা হলো, এটা যেহেতু আপনার অভ্যাসের রোগ, দেখবেন ঠিক হয়ে যাবে। চলুন প্রার্থনা যাই। মঙ্গলময় ঈশ্বর, পাপ আমায় কাবু করেছে, বদ অভ্যাস আমার রোগে পরিণত করেছে, আমি জানি তুমি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। যে কোনো সময় অন্যমনস্ক হয়ে পড়ছি, পিতা আমি তোমার প্রার্থনার মন দিতে চাইছি, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছি, তুমি সাহায্য করো। ব্যক্তিগত জীবনে ক্ষেত্রে অসুবিধায় পড়েছি, আমার বুদ্ধি বিদ্যা এবং ধৈর্যকে উন্নত করো। তোমার গিয়ে কেউ খালি হাতে ফিরে যায় না, আমরা প্রত্যেককে জানি। তোমার প্রার্থনা আশীর্বাদ যেন আমার সর্বদা রক্ষা করে, আমার মন ফেরাও, পরিবর্তন করো, এবং কোনো শক্তিশালী বত অভ্যাস যেন আমাকে কাবু না করতে পারে, আমায় আরও শক্তিশালী করো। পিতা পুত্র পবিত্র আত্মার নামে চাইছি, আমিন।